আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি 4টা কয়েন আপনাদেরকে সাজেস্ট করব যেগুলো ফান্ডামেন্টালি হিউজ নিউজ রয়েছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এছাড়া এক্সট্রা বোনাস হিসাবে আপনারা পাবেন শিবা ইনুর ফান্ডামেন্টালি কিছু নিউজ এবং শিবা ইনুর টেকনিক্যাল অ্যানালাইসিস, কতটুকু আপ হবে কতটুকু ডাউন হবে এভরিথিং জানতে পারবেন। সো আসুন শুরু করি। ভিডিও শুরুতে একটি ভালো নিউজ আপনাদেরকে দিতে চাই। আমাদের থেকে ট্রেডিং কাজ শিখে আমাদের এক ভাই $1,000 বেশি প্রফিট করেছে এই পর্যন্ত ডে ট্রেডিং করে। তো উনি এখানে আফসোস করেছে, ক্রিপ্টোতে আরও আগে ইনভলভ হওয়া উচিত ছিল, মানে উনি খুবই ভালো করে যাচ্ছে। তো এখানে আমার সাপোর্ট এভরিথিং সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আপনিও চাইলে ট্রেডিং শিখে নিজের একটা পার্ট টাইম ইনকাম জেনারেট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে। এবার আসুন মূল ভিডিওতে। আমাদের প্রথম সাজেশনের যে কয়েনটি সেটি হচ্ছে বিচেন বেট। তো এটি কেন সাজেস্ট করেছে, এটি ফান্ডামেন্টালি নিউজ রয়েছে, প্লাস এর বিভিন্ন আপডেট আসতে চলছে এবং এর টেকনিক্যালও ভালো রয়েছে। এটি বর্তমানে 24 নম্বর র্যাঙ্কে রয়েছে, এর কারেন্ট প্রাইস চলতেছে 13 সেন্ট। তো এটি যে নিউজটির কারণে আমি আপনাদেরকে এটি বাই করতে বলবো সেই নিউজটি আমরা এখন দেখব। তো বিচেনের যে ফান্ডামেন্টালি নিউজ সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন বিচেন ডেক্স টু লঞ্চ গভর্নেন্স টোকেন অ্যান্ড ইএল ফার্মিং প্রোগ্রাম। এই দুইটার কারণে তারা তাদের একটা নিজস্ব আবার টোকেন লঞ্চ করবে তাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে এবং ইএল ফার্মিং প্রোগ্রাম তারা স্টার্ট করবে, যেটার কারণে বিচেন অনেকে কিনে স্টেকিং করবে। এটার উপর ভিত্তি করে বিচেন একটা ভালো আপ হতে পারে। তো বিচেনের যে গুরুত্বপূর্ণ দুইটি নিউজের কারণে, ইভেন্টের কারণে বিচেন আপ হতে পারে, সেই দুইটি ইভেন্ট হচ্ছে বিচেন আগামী 5 নভেম্বর ফোয়া 2.0 টেস্টনেট আসবে, তারপরে 16 নভেম্বর আসবে ফোয়া 2.0 মেইননেট আপগ্রেড। তো এটি মেইননেটটা খুবই গুরুত্বপূর্ণ, টেস্টনেটও মোটামুটি, এই দুইটা নিউজও খুবই স্ট্রং এই বিচেন আপ হওয়ার জন্য। তো আপনি চাইলে আপনার নিজের রিস্ক অনুযায়ী কিছু নিতে পারেন। এই মাসে আশা করি নভেম্বরে খুবই ভালো একটা রিটার্ন দিবে, আর বিচেন এমনিতে একটি স্ট্রং প্রজেক্ট। তারপরে সেকেন্ড যে কয়েনটি আমি রিকমেন্ড করব সেটি হচ্ছে কার্ডানো ADA। এটি আমার হিউজ পরিমাণ বাই রয়েছে এবং এটি আমার আরেকটি মোস্ট ফেভারিট কয়েন। এটি হিউজ একটা আপনাকে রিটার্ন দিবে নভেম্বর ডিসেম্বরে। এটি টেকনিক্যাল অ্যানালাইসিস করব, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। বর্তমানে কার্ডানো 6 নম্বর র্যাঙ্কে রয়েছে এবং এর কারেন্ট প্রাইস চলছে 2.7 সেন্ট। তো এটি খুবই একটা ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট, লং টার্মের জন্য ভালো, শর্ট টার্মে নভেম্বর ডিসেম্বরে হিউজ একটা আপনাদেরকে প্রফিট দিবে। তো এর টেকনিক্যাল অ্যানালাইসিস কী বলে সেটি আমরা এখন দেখব। তো আমরা যদি কার্ডানোর টেকনিক্যাল অ্যানালাইসিসে এসে যাই, কার্ডানো বর্তমানে যে প্রাইসে রয়েছে এই প্রাইস থেকে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে 2.3, এর পরবর্তী টার্গেট হচ্ছে 2.61, এর পরবর্তী 3 নম্বর টার্গেট হচ্ছে $3, এর পরবর্তী 4 নম্বর টার্গেট হচ্ছে $3.5-$4 হাইস্ট BTCর অবস্থা ভালো থাকলে। তো আশা করি এই টার্গেটগুলো আমাদের ফিল আপ হবে, কারণ মার্কেটের অবস্থা খুবই ভালো এবং মার্কেট খুবই বুলিশ ট্রেন্ডে রয়েছে। তো কার্ডানো আপনি চাইলে কিছু নিতে পারেন। কার্ডানো যদি আমরা ইভেন্ট দেখি, কার্ডানোর কয়েকটা ইভেন্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটি 3 নভেম্বর চলে গিয়েছে, আর 12 নভেম্বর একটি ইভেন্ট রয়েছে, এটিও মোটামুটি ভালো। এছাড়া কার্ডানো 30 নভেম্বর PAB আপডেট, এটিও একটি ভালো নিউজ। তো আশা করি কার্ডানোর ইভেন্টস এবং নিউজ এবং টেকনিক্যাল সব কিছু পারফেক্ট রয়েছে, কার্ডানো আগামী 1-2 মাসে আপনাকে হিউজ একটা রিটার্ন দিবে। আপনি আপনার নিজের রিস্ক অনুযায়ী কার্ডানো বাই করতে পারেন। তো 3 নম্বর আমাদের যে কয়েনটি সাজেস্ট করব সেটি হচ্ছে সিক্রেট, এর শর্ট নাম হচ্ছে SCRT। এটিও বাইন্যান্সে পেয়ে যাবেন। এটির হিউজ ইভেন্ট রয়েছে, এটির অনেকগুলো ইভেন্ট রয়েছে যেটার উপর ভিত্তি করে এটি হিউজ একটা আপ করবে। সো আমরা যদি সিক্রেট কয়েনের ইভেন্টসগুলো দেখি, দেখতে পারবেন 30 নভেম্বরে রয়েছে সিক্রেট লঞ্চ প্যাড, এটি খুবই একটা ভালো নিউজ একটা কয়েন স্কাই রকেট করার জন্য, হিউজ পরিমাণ আপ হওয়ার জন্য। লঞ্চ প্যাড, টেস্টনেট, মেননেট, এগুলো খুবই ভালো নিউজ। এছাড়া 30 নভেম্বর আরেকটি নিউজ রয়েছে, এছাড়া 30 নভেম্বর এখানে রয়েছে টেরা ব্রিজ, টেরা কয়েনের লুনার সাথে তারা একটা ব্রিজ করবে ডাটা বুল্ট, এটাও খুবই ভালো 30 নভেম্বরে। এছাড়া অনেকগুলো রয়েছে ব্ল্যাক বক্স, এগুলো মোটামুটি নিউজ। এছাড়া বিভিন্ন কোম্পানির সাথে তারা পার্টনারশিপ করবে, অনেক কিছু নিউজ রয়েছে এই কয়েনটার। তো আশা করি এই সিক্রেট কয়েনটা আপনি যদি আপনার নিজের রিস্ক অনুযায়ী কিনেন একটা ভালো প্রফিট পেতে পারেন। তো 4 নম্বরে যে আমাদের কয়েনটি সাজেস্ট করব সেটি হচ্ছে crypto.com কয়েন, এর শর্ট নাম হচ্ছে CRO, এর র্যাঙ্ক রয়েছে 37, এর কারেন্ট প্রাইস চলছে 25 সেন্ট।
তো এটি খুবই খুবই একটি ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন, কারণ ক্রিপ্টো ডট কম একটা ওয়েবসাইট, এক্সচেঞ্জ সাইট, যেটা বাইন্যান্স বলেন, কুকয়েন বলেন, FTX বলেন, ক্রিপ্টো ডট কম তাদের কম্পিটিটর। তো ইন ফিউচারে আমি আশা করি ক্রিপ্টো ডট কমের এই সিআরও কয়েন বাইন্যান্স কয়েন BNB কয়েনের কাছাকাছি নিয়ে যাবে ইন ফিউচারে, সেটা 5-10 বছর যাই লাগুক। তো আপনি চাইলে এটি লং টার্ম আপনি হোল্ড করতে পারেন, আর লং টার্ম হোল্ড করে কীভাবে আপনারা কোটিপতি হবেন সে নিয়ে যদি ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন, সে নিয়ে একটি ভিডিও প্রপারলি মেক করব। তো ক্রিপ্টো ডট কমের ইভেন্ট রয়েছে, সে উপলক্ষে আমি এটি সাজেস্ট করব। এছাড়া এটি স্ট্রং প্রজেক্ট, চোখ বন্ধ করে এই কয়েনে ইনভেস্ট করা যায়। তো আপনি আপনার নিজের রিস্ক অনুযায়ী আরও রিসার্চ করে ইনভেস্ট করতে পারেন। তো ক্রিপ্টো ডট কম এস সি আরও কয়েনে যদি আমরা ইভেন্টে এসে যাই, এখানে দেখতে পারবেন কয়েন বেস ফোরতে এটি লিস্টিং হবে আজকে। তো এছাড়া ক্রিপ্টো ডট কম 8ই নভেম্বর ক্রোনোস মেইননেট লঞ্চ, তো এটি খুবই আর একটি ভালো নিউজ। পরপর দুইটা ট্রেন্ডিং নিউজ, হট নিউজ রয়েছে এই কয়েনের জন্য, এবং এটি অনায়াসে আপনি লং টার্ম হোল্ড করতে পারেন। এছাড়া মেতে আরেকটি তাদের সিঙ্গাপুর সামিট রয়েছে, সেটাও লং টার্মের। তো এখন আমরা দেখব শিবা ইনু কেন কারেকশন হয়েছে রিসেন্টলি। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম শিবা ইনু অ্যানালাইসিসে শিবা ইনুর স্ট্রং সাপোর্ট রয়েছে 5,000 থেকে 5,500, 6,000। আজকে কিন্তু সেটা এসেছে। তো শিবা ইনু এক ক্র্যাকেন, যে একটা ওয়েবসাইট রয়েছে সেটাও বড়, বাইন্যান্সের মতো, বাইন্যান্সের নিচে রয়েছে কিন্তু বাইন্যান্সের মতো বড় একটি এক্সচেঞ্জ সাইট, সেটি শিবা ইনু লিস্ট করার কথা ছিল, লিস্ট হয় নাই। এটি একটি পরিপ্রেক্ষিতে এই নিউজের কারণে শিবা ইনু কিছুটা কারেকশন হয়েছে। এছাড়া শিবা ইনু কারেকশন হওয়ার, ডাউন হওয়ার আরেকটি বড় রিজন হচ্ছে শিবা ইনু ওনার মপস 2.76 বিলিয়ন ফর ডিফারেন্স ওয়ালেট, অর্থাৎ একজন শিবা ইনু হোল্ডার তার প্রায় 2.5 বিলিয়নেরও বেশি ডলার উনি 4টা ওয়ালেটে নিয়েছে। এখানে সেটার স্ক্রিনশট সহ প্রমাণ দেখতে পারবেন আপনি, এই যে দেখতে পাচ্ছেন প্রায় 2.7 বিলিয়ন ডলার জাস্ট 4টা ওয়ালেটে উনি ট্রান্সফার করেছে। তো এটা অনেকে যেটা আইডিয়া করছে সেটা হচ্ছে হয়তো শিবা উনি সেল করবে। তো এই 2.7 বিলিয়ন অর্থাৎ প্রায় 3 বিলিয়নের কাছাকাছি যদি সেল হয় তাহলে শিবা ইনু হয়তো আরও বেশি ডাউন হতে পারে, এটি একটা আশঙ্কাজনক রয়েছে। তো এখন আসুন শিবা ইনু যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটি আমরা দেখব। তো শিবা ইনু টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা আসলে এখানে দেখতে পারবো শিবা ইনু আমাদের স্ট্রং সাপোর্ট কত রয়েছে। শিবা ইনু আমাদের স্ট্রং সাপোর্ট যদি আমরা খেয়াল করি তাহলে এখানে 5,639, এটি কিন্তু একটু আগে প্রায় এসেছিল। তো এইখান থেকে শিবা ইনু রিবাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে, রিবাউন্স হলে কত যেতে পারে, রিবাউন্স হলে আমরা এখানে শিবা ইনু যদি রিবাউন্স হয় এখান থেকে স্ট্রং সাপোর্ট জোন থেকে আবার পরবর্তী টার্গেট হচ্ছে 7,587, এর পরবর্তী টার্গেট 8,000, এর পরবর্তী টার্গেট 9,600। শিবা ইনু লং টার্ম আমাদের একটা টার্গেট রয়েছে প্রায় 10,000 থেকে 11,000, তো আশা করি সেদিকে যাবে, কারণ শিবা ইনু এখনও বুলিশে রয়েছে। ক্র্যাকেন ওয়েবসাইট এটাকে লিস্ট করতে পারে, এছাড়া রবিনহুডও রিসেন্টলি রিস করবে খুব সোন আশা করি। সো ভিডিও শেষে একটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনি যদি ক্রিপ্টো কারেন্সি লাভার হয়ে থাকেন অথবা বিটকয়েন ট্রেডার হয়ে থাকেন তাহলে ইউটিউব বা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা আপনার অত্যাবশ্যক। এখানে বর্তমানে 13,200 মেম্বার রয়েছে, এখানে মার্কেটের ইনস্ট্যান্টলি নিউজ ফ্রিতে সিগনাল দেওয়া হয়। তো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো পরবর্তী ভিডিও কিসের উপর করব সে নিয়ে কমেন্ট করে জানাতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন, যত বেশি লাইক দিবেন তত বেশি আপনারা নতুন ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।